লাগামহীন নিত্যপণ্যের বাজার, প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। চলমান ঊর্ধ্বগতিতে ভোক্তাদের জন্য কোনো সুসংবাদ নেই বলে জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এজন্য সরকারি পদক্ষেপই দায়ী বলছেন সভাপতি গোলাম রহমান। আর অর্থনীতিবিদরা মনে করেন সরকারের মুদ্রানীতি ও অব্যবস্থাপনায় বাড়ছে মূল্যস্ফীতি, যা চাপ বাড়াচ্ছে ভোক্তাদের ওপর। তরিক ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। তেলটা হয়তো খাইছি আমরা 450, এখন সেটা দেখেন হাজারের কাছে চলে গেছে। প্রতিটা জিনিসই দেখেন এখন আগুন। এই যে মরিচ জীবনে কেউ খাইছে 800 টাকা কেজি কাঁচা মরিচটা, এটা 800 টাকাও খাইছি আমরা। বাজার নিয়ে এমন হতাশার কথা সাধারণ মানুষের, বাজারের এমন ঊর্ধ্বগতির আচরণে এ নিয়ে কথা বলতেও জনতাদের অনীহা। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা ডলার সংকট, এসব নানা কারণে বাড়তি নিত্যপণ্যের দাম। অনেক দিন ধরেই গড়মিল আয় ব্যয়ের হিসাব। গেল কয়েক বছরে নিত্যপণ্যের দাম বৃদ্ধির ব্যবধান শুধুই বেড়েছে। কোনো কোনো পণ্য কিনতে এখন গুনতে হয় কয়েক গুণ বেশি টাকা। তাল মেলাতে এজন্য প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন ভোক্তারা। ছিল 350 টাকা 360 টাকা, এখন হয়েছে 1100 টাকা। তখন কত পার্সেন্ট বাড়ছে? পেস্তা বাদাম ছিল 2200 টাকা 2100টাকা, ওই পেস্তা বাদাম হয়েছে 3000 টাকা। যেমন কাজু বাদাম হয়েছিল আপনার 600 650, এখন হয়েছে 1400 টাকা। যে মসুর ডাল ছিল 55 টাকা 60 টাকা করোনা দিয়ে, এখন এই মসুর ডাল হয়েছে 95 টাকা। ঠিক আছে, 5000 টাকা লয়ে এলে বাজার মানে কিছুই হয় না। আগে দেখা গেছে 2000-3000 টাকা বাজার করলে অনেক কিছু হয়ে গেছে, দিন দিন সব কিছু দাম একটু বেশি এখন। এটা এখন সম্পূর্ণ তো সরকারের উপর। সরকার যদি এত কিছু নিয়ন্ত্রণ করতে পারে, এই জিনিসটা কি নিয়ন্ত্রণ করতে পারে না? ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সরকারের নেয়া পদক্ষেপের কারণেই অস্থিতিশীল নিত্যপণ্যের বাজার, যেখানে ভোক্তার জন্য নেই কোনো সুসংবাদ। এখন বাংলাদেশের ভোক্তাদের জন্য কোনো রকমের ইতিবাচক পদক্ষেপ সরকার ম্যাক্রো ইকোনমিক পর্যায়ে এখন পর্যন্ত নেই নাই। IMF-এর চাপে হয়তো কিছু, যেমন কিছুটা ইন্টারেস্ট রেটের কিছুটা ইয়ে হয়েছে আর কি, যেন এলো এই একবারে ফিক্সড না করে দিয়ে এখন কি যেন একটা ফর্মুলা বাইর করছে। ইট উইল নট ওয়ার্ক। আমাদের এখানে তো আয় তেমন বাড়ছে না। সরকার কিছু কিছু মেজার নিচ্ছে, যেমন সরকারি কর্মচারীদেরকে আর কি 5% এলো নর্মাল এই কি যেন বেতন বৃদ্ধি, তার সাথে আরও 5% বাড়াইছে। অথবা 1 লক্ষ পরিবারকে সাশ্রয়ী মূল্যে কিছু 2-4টা পণ্য দিতেছে। এগুলি হলে অনেকটা ক্ষতের স্থানে মলম দেওয়া। যে সত্যিকারের যে পদক্ষেপ, যেটা নিলে আপামর সবাই আর কি উপকৃত হবে, সেইটা আর কি আমরা দেখছি না, আমি দেখছি না। অর্থনীতিবিদরাও বলছেন সরকারের মুদ্রানীতি ও অব্যবস্থাপনার জন্যই বাড়ছে মূল্যস্ফীতি, যা দিন শেষে টান বাড়াচ্ছে ভোক্তারায়ে। বাংলাদেশের সমস্যা হলো যে আমরা ইনফ্লেশন অনেক দিন ধরেই আছে, আমরা এখানে ইন্টারেস্ট রেটকে ব্যবহার করি নাই। বাংলাদেশের সমস্যাটা কোথায়? আমরা প্রচুর টাকা ছাপিয়েছি গত বছর, সেটার ইম্প্যাক্ট আসতে থাকবে সামনের দিকে। এবং আমরা আমাদের আর্থিক খাতকে এত দুর্বল করে ফেলেছি, এতভাবে ধ্বংস করেছি যে এই খাত থেকে সরকারের ঋণ করাটাও একটা অসম্ভব হয়ে গেছে। ফলে সেন্ট্রাল ব্যাংকের কাছে যেতে হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাচ্ছে। টাকা ছাপালে পৃথিবীর কোনো দেশেই মূল্যস্ফীতিকে দমিয়ে রাখা যাবে না। পরিস্থিতি বিবেচনায় বাজার নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশ্লেষকদের। প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম, আর তাতেই আয় ব্যয়ের হিসাব মিলাতে বিপাকে সাধারণ ক্রেতারা। তারা বলছেন সরকারের যথাযথ পদক্ষেপই পারে বাজারের স্বস্তি ফেরাতে। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা।